হিজাব না পড়লে এবার মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। হিজাব বিরোধী আন্দোলনকে রুখতে কড়া ব্যবস্থা নিল ইরান প্রশাসন। মহিলারা হিজাব না পড়লে তাকে জোর করে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠাচ্ছে ইরান কর্তৃপক্ষ। ইরানের স্বাস্থ্য সেবা সংস্থাগুলো জানিয়েছে, বিচার বিভাগ উদ্দেশ্য হাসিল করতে মানসিক চিকিৎসা ব্যবস্থাকে ব্যবহার করছে, এজন্য একেবারে তুঘলকি শাসন। হিজাব আন্দোলনকে দুর্মুষ করতে লাগাতার বল প্রয়োগ করছে ইরান সরকার। তবে এটাই শেষ নয়, জেল জরিমানার পাশাপাশি সেখানে যোগ হচ্ছে নতুন নতুন ফরমান, আর তাতেই এবার জুড়ল মানসিক চিকিৎসা এবং মর্গ পরিষ্কারের মতো ঘটনা। আদালতের তরফে জানানো হয়েছে, হিজাব না পরা মহিলা মানসিকভাবে অসুস্থ, তাই তাকে বিশেষজ্ঞদের দফতরে যেতে হবে। এই নীতি থেকে স্কুল পড়ুয়ারাও বাদ পড়েনি। বছর 61-এর অফশানে বাইগন পেশায় একজন ইরানি অভিনেত্রী, তিনি হিজাব বিরোধী আন্দোলনের সমর্থক। এই মহিলাকে 2 বছরের জন্য হাজতবাসের নির্দেশ দিয়েছে তেহরানের একটি কোর্ট। এর পাশাপাশি সপ্তাহে একদিন তাকে মনোরোগ বিশেষজ্ঞের দফতরে যেতে হবে। আদালতের দাবি, অফশানে মানসিকভাবে অসুস্থ, হিজাব না পরার এই মানসিকতা থেকেই তার মধ্যে চরিত্রহীনতার বীজ বুনতে পারে। তবে অফশানে নতুন নন, ইরানের আর এক অভিনেত্রী আজাদে সামাদিকেও একই শাস্তি দিয়েছে ইরানের এক আদালত। সামাদির অপরাধ, একটি অনুষ্ঠানে তিনি হিজাবের পরিবর্তে টুপি পরেছিলেন। এই মানসিক চিকিৎসা থেকে রেহাই পাচ্ছে না স্কুল পড়ুয়া মেয়েরাও। নীতি পুলিশের বজ্র আটুনি পেরিয়ে মাহসা আমিরিরা আওয়াজ তুলেছিলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দিতে হয়েছিল জীবন। মাস কয়েক আগেও জিনজিয়ান জিন্দেগি স্লোগানে উত্তাল হয়েছিল যে জনপদ, সেখানেই আবার স্বৈরশাসকের হিজাব ফতোয়া জারি হল। ফের হিজাব পরা বাধ্যতামূলক করতে সক্রিয় হয়েছে ইরান প্রশাসন। রাস্তাঘাটে মহিলারা যাতে হিজাব পরে চলাফেরা করে তার জন্য চলছে নজরদারিও, একেবারে তুঘলকি কায়দায়। হিজাব না পড়লে এবার মানসিক চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে হাসপাতালে। হিজাব বিরোধী আন্দোলনকে রুখতে কড়া ব্যবস্থা নিল ইরান প্রশাসন। মহিলারা হিজাব না পড়লে তাকে জোর করে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠাচ্ছে ইরান কর্তৃপক্ষ। ইরানের স্বাস্থ্য সেবা সংস্থাগুলো জানিয়েছে, বিচার বিভাগ উদ্দেশ্য হাসিল করতে মানসিক চিকিৎসা ব্যবস্থাকে ব্যবহার করছে, এ যেন একেবারে তুঘলকি শাসন। হিজাব আন্দোলনকে দুর্মুষ করতে লাগাতার বল প্রয়োগ করছে ইরান সরকার। তবে এটাই শেষ নয়, জেল জরিমানার পাশাপাশি সেখানে যোগ হচ্ছে নতুন নতুন ফরমান, আর তাতেই এবার জুড়ল মানসিক চিকিৎসা এবং মর্গ পরিষ্কারের মতো ঘটনা। আদালতের তরফে বলা হয়েছে, হিজাব না পরা মহিলা মানসিকভাবে অসুস্থ, তাই তাকে বিশেষজ্ঞদের দফতরে যেতে হবে। আর এই নীতি থেকে স্কুল পড়ুয়ারাও বাদ পড়েনি। বিস্তারিত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে, ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে।